হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কলম প্রহর সারা ভারতের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ পুলিশেরই দু রকম পুলিশ জুরিস্ট্রিকশন থাকে একটা আমাদের কলকাতা পুলিশ একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রত্যেকটা জুরিস্ট্রিকশনের মধ্যে আবার আর্মড ব্রাঞ্চ থাকে অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চ থাকে এখন কথা হলো এই আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চের মধ্যে ডিফারেন্সটা কী প্রত্যেকটা অ্যাসপেক্ট আমরা আলাদা আলাদা করে বলবো যে এই আর্ম ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চের মধ্যে ডিফারেন্সটা কী হয় এবং এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যায় আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চে ডিফারেন্টলি রিক্রুটমেন্ট হয় আলাদা আলাদা করে রিক্রুটমেন্ট হয় তো এই আর্ম এবং আনআর্মড ব্রাঞ্চ কি জিনিস আজকে সেটাই আমরা আলোচনা করব দিস ইজ প্রেজেন্টেড বাই মি শায়ান ব্যানার্জি এ এবি বা আর্ম ব্রাঞ্চ এবং ইউবি বা আনআর্মড ব্রাঞ্চ সেপারেট করে দেখানো আছে কোন কোন বিষয়ে আমরা দেখব না পোস্টিং কোথায় হয় তাদের পোস্টিং কোথায় হয় তাদের ওয়ার্ক কি কাজ কি রকম কি করতে হয় র‍্যাঙ্ক কি আছে এখন সব র‍্যাঙ্ক দেখা সম্ভব নয় কারণ অনেক অনেকগুলো পোস্ট আছে তো আমরা দেখবো মোটামুটি একটা ইকুইভ্যালেন্ট পোস্ট কি হয় তাদের ড্রেস কি রকম থাকে এবং স্যালারি স্ট্রাকচারে কোনো ডিফারেন্স হয় কিনা সেটাও আমরা দেখব এই ভিডিওতে তো ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা সেটা আমরা দেখব সেটা হলো পোস্টিং পোস্টিং কোথায় হয় আর্মড ব্রাঞ্চে বিভিন্ন যে ব্যাটেলিয়ন থাকে ওয়েস্ট বেঙ্গলে সেই ব্যাটেলিয়ানের আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সেসের মধ্যে পোস্টিং হয় আর্ম ব্রাঞ্চে যেমন কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে ফরেস্ট প্রোটেকশন ফোর্স আছে বা ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অফিসের প্রোটেকশন দেওয়ার জন্য যে ফোর্স আছে বা র্যাপিড অ্যাকশন ফোর্স বা র‍্যাপ যেটাকে আমরা বলি সেগুলো সব আর্মড ব্রাঞ্চের আন্ডারে আসে এছাড়াও যে SSHW বা স্পেশাল সার্ভিসেস উইং আমরা যে দেখি কোট প্যান্ট পরে কালো ড্রেস পরে যারা প্রধানমন্ত্রী বা सीएम কে গার্ড দেয় তারাও এই আর্মড ব্রাঞ্চের আnderই আসে ইউবি বলতে আমরা বুঝি হচ্ছে মেইনলি डिस्ट्रिक्ट পুলিশ বা থানার পুলিশ আমরা থানায় গিয়ে যে পুলিশকে দেখতে যাই এফআইআর বা জিডি লজ করার ক্ষেত্রে তাদেরকে যাদেরকে দেখতে পায় তারা হচ্ছে ইউবি বা আনআর্মড ব্রাঞ্চের পুলিশ এটা তোমরা দেখতে পাচ্ছো আর্মড ব্রাঞ্চের ওভারঅল স্ট্রাকচার তো ওভারঅল স্ট্রাকচারটা যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাবো যে অনেকগুলো ডিভিশনস আছে এবং তার আন্ডারে অনেকগুলো আছে এই যে যে আমরা বললাম প্রোটেকশন ফোর্স এই সিও হচ্ছে কমান্ডেন্ট অফিসার এই ব্রিগেড অ্যাকমোডেশন এগুলোর প্রোটেকশন দেওয়ার জন্য আর্মড ব্রাঞ্চের পুলিশ আছে তো অপেক্ষাকৃত অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার তো এটা আমি এই ভিডিওতে ডিসকাস করছি না তোমরা যদি এই ব্যাপারে ডিটেলসে জানতে চাও তো কমেন্ট বক্সে জানাতে পারো তো তোমরা সবচেয়ে বেশি যেটা জানতে আগ্রহী হবে সেটা হচ্ছে ওয়ার্ক বা কাজ কি হয় প্রত্যেকটা ব্রাঞ্চে তো দেখি আনআর্মড ব্রাঞ্চে কি হয় রেডি এট অল টাইম সবসময় সময় তোমাকে রেডি থাকতে হবে যেকোনো জায়গায় যদি ল অ এন অর্ডার সিচুয়েশন ল এন অর্ডার সিচুয়েশন যদি খারাপ হয়ে যায় বা কোনো ডিস্টার্বড এরিয়া থাকে বা কোনো ইলেকশন ডিউটি সময় আর্মড ব্রাঞ্চের পুলিশের বেশি দরকার পড়ে কোনো ভাইটাল ইনস্টলেশন যেমন আমাদের কোনো গান ম্যানুফ্যাকচারিং করা জায়গা বা কোনো ভাইটাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলো প্রোটেকশন দেওয়ার জন্য আর্ম ব্রাঞ্চের লোকেদের লাগে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে কাজের ক্ষেত্রে এদের কোনো ডাইরেক্ট ডিল করতে হয় না সিভিলিয়ানদের সাথে সিভিলিয়ানদের সাথে ইন্টারাকশন এদের খুব একটা বেশি হয় না সিভিলিয়ানদের সাথে কথাবার্তা হয় না যেটা আমরা আনর্ম ব্রাঞ্চে দেখতে পাই আর এদেরকে কন্টিনিউ ট্রেনিং অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয় নিজেকে সবসময় ট্রেনিং করে রাখতে হয় যাতে কোনো বাজে সিচুয়েশান হলে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি কোনো জায়গায় বিগড়ে যায় তা ডাইরেক্টলি যাতে তাদেরকে ডিপ্লয় করা যায় কিন্তু আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে এদেরকে ওয়ার্ক অ্যাকর্ডিং টু আইপিসি আর সিআরপিসি আইপিসি কি ইন্ডিয়ান পেনাল কোড এন্ড সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড এই অনুযায়ী যে আমরা যে এফআইআর বা জিডি করতে যাই তো সেই জিডি বা এফআইআর লজ হলে সেই অনুযায়ী যে ইনভেস্টিগেশন করে তারা এই আইপিসি এবং সিআরপিসি মেনে অপেক্ষাকৃত মোস্টলি ডকুমেন্টেশনাল কাজ এরা করে এদের ডাইরেক্ট সিভিলিয়ানদের সাথে ডিল করতে হয় অনেক ক্ষেত্রে মধ্যস্থতার কাজও আর্ম ব্রাঞ্চের পুলিশদেরকে করতে হয় দে ই গেট টু ইউজ রাইফেল তাদেরকে রাইফেল ইউজ করার পারমিশন থাকে কিন্তু যখন দরকার পড়ে তখনই বেশিরভাগ সময় এরা নর্মাল অফিসিয়াল ওয়ার্কই করে একটা এক্সাম্পল র্যাঙ্ক দেখবো আমরা যেমন আর্মড ব্রাঞ্চে মেইন চার্জ অফ আ ব্যাটেলিয়ান থাকে সিও বা কমান্ডেন্ট অফিসারের কাছে সেমনি একইভাবে আর্নআর্ম ব্রাঞ্চে মেইন চার্জ থাকে এসপির কাছে বা সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের কাছে তো এসপির ইকুইভ্যালেন্ট পোস্ট আর্মড ব্রাঞ্চে হচ্ছে কমান্ডেন্ট অফিসার এবার আমরা দেখব ড্রেস ড্রেস যেমন শোল্ডার ব্যাচ হয় পুলিশের তো আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে কি হয় শোল্ডার ব্যাচে লেখা থাকে বা ওয়েস্ট বেঙ্গল আর্মড ব্রাঞ্চ বা এসএপি বা অ্যাকর্ডিং টু যে পোস্টিং যদি ব্যারাকপুরে কোনো পার্টিকুলার ব্যাটেলিয়নে পোস্টিং থাকে তো সেই ব্যাটেলিয়ান ব্যাটালিয়ান পোস্টিং এর নাম্বার অনুযায়ী তাদের পোস্টিং দেওয়া থাকে এবং শোল্ডার ব্যাচ থাকে আর কি থাকে তাদের গ্রিন বেল্ট থাকে এবং খাকি ক্যাব পড়তে হয় আর আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে কি হয় ショルダー ব্যাচে লেখা থাকে একদম डायरेक्टली ডব্লিউবিবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এদের সাধারণত ব্ল্যাক বেল্ট থাকে এবং ব্ল্যাক বা ব্লু ক্যাপ পড়তে হয় এদের স্যালারি ক্ষেত্রে তোমরা যারা अप्लाई করতে যাবে এসআই এর পদের ক্ষেত্রে তো স্যালারির কোনো ডিফারেন্স আর্মড ব্রাঞ্চ এবং আনাম ব্রাঞ্চে হয় না বাট যে অপেক্ষাকৃত ইনভেস্টিগেশন চার্জ যেহেতু আনাম ব্রাঞ্চের লোকেদের কাছে পুলিশদের কাছে থাকে তো কি হয় না তারা প্রমোশন একটু তাড়াতাড়ি পায়

মনে রাখতে হবে তাদেরকে প্রথম কথা ইউবির জন্য এবং বেশি অফিশিয়াল করতে অফিশিয়াল ওয়ার্ক করতে হবে এবং তার সাথে ডাইরেক্টলি সিভিলিয়ানদের সাথে ডিল করতে হবে এবং সম্মান অপেক্ষাকৃত বেশি থাকে কারণ ডাইরেক্ট তুমি সিভিলিয়ানদের ডিল করছো তো সিভিলিয়ানরা স্যার স্যার বলে সবসময় কথা বলবে তো সেক্ষেত্রে তোমরা ইউবি বা আনআর্মড ব্রাঞ্চ জয়েন করতে পারো যদি তোমাদের হেলথ ফিটনেস রানিং স্পোর্টস অ্যাক্টিভিটি সবসময় ভালো লাগে এবং অফিসিয়াল ওয়ার্ক তোমরা কম করতে চাও এবং কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিগড়ে গেলে বা ইন্টারেস্টিং পোস্টিং পেতে চাও তাহলে তোমরা আর্ম ব্রাঞ্চ জয়েন করতে পারো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা যদি ডাব্লু ডাব্লিউ বিপি বা বেঙ্গল পুলিশ কনস্টেবল বা এস প্রিপারেশন নাও তো আমাদের প্লে লিস্ট অলরেডি ক্রিয়েটেড আছে ওখানে একের পর এক ভিডিও আপলোডও হচ্ছে তোমরা সেখান থেকে প্রিপারেশান নিতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ